শ্রোতা বন্ধুরা, ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর। আশা করি আপনারা আমাদের সাথে আছেন, আর আমার সাথে আছেন দুজন গেস্ট, আপনারা দেখতে পেয়েছেন আগেও। আমার সাথে আছেন সেলিনা শেলি, আর আছেন ইস্টাজামি কুমু। তো সেলিনা বাবি, জিরোতিতে যাওয়ার আগে আপনি আপনার খুলনা স্টোরি বলছিলেন, একটু শুনি। আসলে শৈশব কৈশোরের গল্প এতই লম্বা থাকে, এতই সুন্দর থাকে প্রত্যেকটি মানুষের, সে গল্প আসলে কখনো শেষ হয় না। তো সেই যে বলছিলাম যে আমার শৈশবটা কেটেছে বাবার চাকরির সূত্রে, যেহেতু বাবা সরকারি চাকরি করতেন, সরকারি চাকরিজীবী ছিলেন, তো বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ আমার হয়েছে। তা আমার শৈশব আর কৈশোরটা কেটেছিল ওখানেই। তো ঈদের দিনের কথায় ফিরে আসি। ঈদের দিন সকালে তো সালামি কালেকশন তো শুরু হয়ে যেত, সালামি কালেকশন করে তারপরে দল বেঁধে যাওয়া হতো সিনেমা দেখতে। আমার মনে আছে বাগেরহাটে একটা সিনেমা হল ছিল, আমি নামটা বলতে পারবো না, তো সব দল বেঁধে গেলাম আমরা সিনেমা দেখতে। তো ওখানে আবার দুরকম ছিল, যে ওপরে হচ্ছে মেয়েরা, নিচে ছেলেরা হলে বসবে, ঝিনুকমালা সম্ভবত ছবিটার নাম। তো সিনেমাটার যখন মাঝামাঝির সময়, তখন এক পাশের হল ভেঙে পড়লো। এদিকে তো বাড়ি থেকে তো বলে আসিনি, তো বাড়ি থেকে তো বলে আসিনি যে সিনেমা দেখতে যাই, কারণ বাড়ি থেকে তো মানে পালিয়ে আসছি সব গ্রুপের সাথে। তো যাই হোক, সেদিন যে ভয় পেয়েছিলাম, মানে এটা আর বলার মতো না, মাঝে মধ্যে মনে পড়লে আসলে হাসি পায়, আনন্দও লাগে। সেই আনন্দটা আসলে কোথাও পাই না, যে এমন করে ছবি দেখার আনন্দটা। আপুর আপুর এই গল্প শুনে তো আমার একটা গল্প বলতে ইচ্ছে করছে, বলে ঈদ রিলেটেড না, সেটা হচ্ছে আমরাও দেখা যেত ঈদের পরেও আমার বোনের বড় বোনের শ্বশুরবাড়ির লোকজনের দাওয়াত থাকতো, আসতো। বড় বোনের ননদ ছিলেন আমাদের সমবয়সী, আমরাও ভাই বোনরা মিলে যেটা যেটা হতো, ঈদের পরে আনন্দ কি খাওয়া দাওয়া, তারপরে সিনেমা দেখা, তো ওরকম সিনেমা দেখা যাওয়া হচ্ছে। তো ওই সময়টা আমি মনে হয় 9-10 পড়ি, প্যান্ট শার্ট পরতাম, আর একটা রিক্সা করে তো তিনজন চারজন এরকম, মানে আমরা যে দল কাজিন টাজিন মিলে অনেক দল, সবাই যাচ্ছি বাসা থেকে, সবাই মিলেই যাচ্ছি, আম্মা চাচিরা যাচ্ছে না হয়তো বা বোনেরা, দুলা ভাই সবাই মিলে মজা করে দেখবো। তো সামহাও যখন যাওয়া হচ্ছিল, আমি আমার বোন আমার বোনের ননদ এরা তো বলতেছে আল্লাহ এরকম আমরা যাই হসপিটালে যদি কোনো কারো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্টের গল্প করতেছিল আল্লাহ। তো হঠাৎ করে আরেকজন মানে আমার মনে হয় বোনের ননদটা এরকম, আমার আপু বলতেছে এখন আমরা সিনেমা দেখতে যাচ্ছি, সিনেমার গল্প বলবো, অ্যাক্সিডেন্টের কেন গল্প বলবো। আর সেই সময় পিছন থেকে একটা মনে হয় টেম্পো বা কিছু একটু ধাক্কা দিয়ে আমাদের উল্টে দিল সবাইকে, হল ভাঙার কথা শুনি তারপর। তারপরে তো মানে ভয় পেয়ে গেছি, এরকম ভয়ঙ্কর কি অবস্থা বলকে। তারপর বাংলাদেশে তো অনেক কারেন্ট চলে যেত, ওই সময় কারেন্টও চলে গেছে, তাও অনেকে ইয়া দিয়ে ওটা কি বলে, তখন মোবাইলও তো ছিল না, যে সিগারেট খেতো ইয়া জ্বালিয়ে, হ্যাঁ এটা জ্বালিয়ে টালিয়ে দেখতে, মানে একটা ছেলেও আছে মানে প্যান্ট শার্ট দেখে, মানে আমাদেরটা পড়ে গেছে, তা হাত পা কেটে টেটে গেলো একটু, মানে ভয়, কেউ ডেঞ্জারাস ব্যথা পায় নাই, হসপিটালে যেতে হয় না, এই যে কারা জানি হসপিটালে যাওয়ার গল্প করতে ছিল বসে। তো তারপরে বাসায় আমরা চলে আসলাম, আর বাকিরা তারা চলে গেছিলো আগে, আর যেহেতু মোবাইলে ছিল না, ওরা ওয়েট করছে কি আর আচ্ছা আসবে নি, ওরা দেখে পরে আসছে, পরে এসে দেখে এই ঘটনা, আমাদের সেদিনে সিনেমাটা আর দেখা হলো না। তো এটাই একটা মানে স্মৃতি, এটা একটা স্মরণীয় স্মৃতি বলবো ঈদের পরে। এই যে আমরা গল্প করছি ঈদের দিন সিনেমাতে যাওয়াই করার, এখানে কিন্তু লন্ডনে একটা ট্রেন্ড হয়ে গেছে যে সারাদিন আত্মীয় স্বজন বা ইয়েদের বাসায় ঘোরাঘুরি ইয়ে করা, নামাজ পড়া, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, দেখা করা সবার সাথে, সন্ধ্যার সময় আবার রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, এটা কিন্তু আগে ছিল না। হ্যাঁ, রেস্টুরেন্টে খাওয়াটা তো মানে যেটা এটাকে কি বলবো, ইফতারিটাতেও খুব মানে আগে কিছু ট্রেডিশন ছিল, এখন এটা অ্যাড হয়েছে আমি বলবো এই ফেসবুক, কারণ কিছু কিছু মানুষ খেতে পছন্দ করতো, আর ফেসবুকের কারণে যে একজন হয়তো বা তার পছন্দের তালিকায় ছিল রেস্টুরেন্টে খাওয়া, খেয়ে ছবি দিবে, এখন আরেকজন দেখে আগ্রহী বোধ করছে বা ভালো লাগছে তার, সেও করছে এরকম করে, এখন তো এটা ট্রেডিশনে হয়েছে, রোজার মধ্যে যেতে হবে খেতে। আর বাংলাদেশে যেটা হয়েছে, রোজার মধ্যে এত ট্রাফিক ভিড় থাকে দেখে যে অনেকে সিঁড়িতে উঠে আমরা খেতে যাই, কিছু রেস্টুরেন্ট সিঁড়িতে খোলা থাকে, আর ওইটাও একটা ট্রেন্ড হয়ে গেছে যে এটাও সম্প্রতি এই ট্রেন্ডটা চালু হয়েছে যে সেইরি পার্টি। হ্যাঁ, এটা এই ট্রেন্ডগুলো লাস্ট আমরাই আমাদের এখানেই করলাম, আমার বোনের মেয়ে রাশামণি, ও বলে কি তোমরা আমার বাসায় সেইরি খেতে আসবে, তা আমরা এত ভোরে কিভাবে যাব যাব লাস্ট ইয়ার, বলে না আসবে, তো ভালোই লাগলো, আমরা সবাই 3টার সময় চলে গেলাম। আমাদের এরকম হয়েছে, আমাদের যে গ্রুপ যাদের সাথে অ্যাসোসিয়েট করতাম বাচ্চারা যখন ছোটো ছিল, তো দেখা গেছে একজনের বাসায়
ইফতার খাওয়ার পরে রাতের খাবার, রাতের খাবার পরে তারাবি পরে রাতের খাবার, পরে দেখা গেছে আরেকজনের বাসায় সেহরি, মানে একসাথে চলে যেত সবাইকে সেহরি খাস, তো এরকম হয়েছে আমাদের। আচ্ছা ভাবি তো যদিও হোস্ট, তারপর যেভাবে আমি জানি ভাবি প্রচুর রান্না করে, খুব মজার মজার রান্না করে, এবং স্যার একটা সময় এত আইটেম জাস্ট কাছ থেকে সেই এক দুই ঘন্টা টেবিল ভরা খাবার। ঈদের মধ্যে ভাবির কি রান্না করতে বেশি ভালো লাগে বা আজকে কি রেঁধেছেন? আমার বাসায় আসলে আমার বড় মেয়ে, তার পছন্দ হলো জর্দা, ছেলের পছন্দ হলো সেমাই, তোমার ভাইয়ের পছন্দ হলো দই, তো এক একজনের জন্য এক একটা আইটেম করতে হয়। আমার আপনার নিজের কি? আর আমার নিজের আসলে নিজের বলতে এই জিনিসটাই যে যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন নিজের বলতে এই জিনিসটা হয়ে উঠে না, এত কিছু বানানোর পরে আমার এখানে একটু আছে, আমার মনে হয় কথাটা ঠিক বিসর্জন যদি না বলি যে খুব আনন্দের সাথে মনে হয় যে এটা মাথায় আসে না, আমাদের প্রায়োরিটি লিস্টে উঠে চলে আসে, বাচ্চা যেটা পছন্দ করে সেটা একসময় দেখা যাচ্ছে নিজেই পছন্দ করা হয়ে গেছে, এখন যেমন বাচ্চারা বড় হয়ে গেছে ওদের আবার নিজস্ব চয়েস তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে যে না ও যেভাবে চাচ্ছে ওর মতো ওটা করুক আমি আমার মতো করি। আগে যেমন যেহেতু ছোট বাচ্চাদের সাথে আমাদের সারাক্ষণ এখানে একা একা হেল্পিং হ্যান্ড নেই, ইনভলভ থাকতে হতো, সো আমাদেরকে তখন ওইটা করা ছাড়া কোনো উপায় ছিল না। আর যাদেরই বাচ্চা যখন এখন একটু বড় হয়ে গেছে তখন আবার আমরা আমাদের মতো করে সব প্ল্যান করতে পারছি। হ্যাঁ বাচ্চারা বড় হয়ে গেলো তখন তাদেরও একটা বলবো যে তাদের নিজস্ব, যেমন রোজার মধ্যে আমরা ছোটবেলা থেকে রোজাতে এই বুট বড়া মুড়ি তারপরে পেঁয়াজু তারপরে আমাদের বাচ্চারা এগুলো খেয়ে বড় মানে রোজা প্রতিদিনই একই জিনিস আমরা কিন্তু খাওয়া হয়েছে। এখন কিন্তু বাচ্চারা এগুলো প্রতিদিন খেতে চায় না, তাদেরকে একদিন চাইনিজ বানায় দাও, একদিন ইটালিয়ান বানাও, একদিন পোলাও বানাও, একদিন ডিফারেন্ট মানে এভরিডে সামথিং ডিফারেন্ট পছন্দ, প্রতিদিন একই জিনিস খাবেন। হ্যাঁ হ্যাঁ ওরা ওটা লাইক, বুট বড়ার ট্রেন্ড চলে গেছে, বুট বড়া খাওয়া হয় না আসলে। হ্যাঁ কিন্তু আমার বাসায় রোজার মধ্যে বেগুনি লাভার আছে, আমার হাজবেন্ড ছিল, এখন দেখা যায় যে ছেলে মেয়ে ওটা খুব পছন্দ করে, সো এভরিডে আর কিছু হোক না হোক পেঁয়াজটা আমি তাও বাদ দিই, কিন্তু বেগুনিটা এভরিডে না, আমার বাসা বেগুনি চলে না, আমার সাথে একমাত্র বড় মেয়ে সে থাকলে বেগুনিটা চলে, বাট তাও এভরিডে খাবে না। আর এদের তো ওই যে নামাজ পড়ে এসে মিষ্টিটা যেটা জর্দা পায়েস সেমাই এটা কমন, আর বরফি, আর মেয়ে কিছু একটু বড় হচ্ছে ও নতুন কিছু হয় তিরামিসু না ডিফারেন্ট কিছু সেমাই, এখন অনলাইন এত ভ্যারাইটি ডিজাইন লুকসও অনেক মানে অ্যাট্রাকটিভ আর টেস্টও অনেক টেস্টি, আর ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা শুধু ডেজার্ট না তোমার যে কোনো ধরনের খাবার, হ্যাঁ স্ন্যাক্স আপনি খাই সব পাওয়া যায়, পছন্দ করে বাচ্চারাও করে, ইদানিং মেয়েরা আমি দেখছি ঘরে ঘরে খুব পছন্দ করে করে, তো ওইটা দেখি শান্তি লাগে আলহামদুলিল্লাহ, ওরাও শিখে গেছে ট্রেডিশনে কী করতে হবে, ওরাও প্ল্যান করছে ওরাও করছে, তা আমাদের চোখের সামনে যখন বাচ্চারা এগুলো করে দেখে খুব ভালো লাগে, প্রতিটা ঘরেই যখন দেখি যে কারো না কারো মেয়ে বা মার সাথে হেল্প করে এটা করেছে, একটা আইটেম থাকে মেয়েরা এখন একটু বড় হতেছে তো ওদের ঈদের মধ্যে একটা ওরা করতে পছন্দ করে, তো এটা একটা আনন্দের ব্যাপার আমাদের জন্য। না সেটাই বাচ্চারা আসলে পরিবার থেকে শেখে, সব বাচ্চাই একটা মেয়ে বা একটা ছেলে তার পরিবারে কী হচ্ছে, বাবা মা কীভাবে পালন করছে, সেটা ঈদ হোক বা অন্য কোনো উৎসব হোক, তার ট্র্যাডিশনাল যে উৎসবগুলো থাকে সেগুলো সে আসলে দেখে দেখে শিখে, সেও তার বাচ্চাদের সাথে সেও তার ফ্যামিলিতে এরকমই করবে করবে ইনশাআল্লাহ। সেটাই আমি তো অবশ্যই মানে খুবই অ্যাপ্রিসিয়েট করি এখানে যে অনেক আগে থেকে যে আমাদের বাঙালি যারা ছিলেন মোরবি আজকে তাদের জন্য কিন্তু আমরা সুন্দর একটা মানে মুসলিম শিক্ষা বাচ্চাদেরকে দিতে পারছি, ইসলাম শিক্ষাটা যেটা যে তা না হলে তাদের সংগ্রামের ফলে যে এত মসজিদ আমরা নামাজ পড়তে যেতে পারছি, আমার বাংলাদেশে বলতে গেলে কিন্তু এত মসজিদ নাই একদম কোনাতে, এতগুলো মসজিদ এখানে প্রত্যেকটা এরিয়াতে এরিয়াতে মুসলিমরা মেয়েদের একদম ছোট থেকে, যেমন আমারই যেটা ইংল্যান্ডে প্রথমে আসার পরে 2000 এখানে আমরা 5 ইস্ট লন্ডন মসজিদে ঈদের নামাজ পড়তে আসতাম, কারণ আমরা বার্কিং থাকতাম ওখানে মুসলিমের সংখ্যা খুবই কম,
নামাজ পড়ার কি মসজিদে ছিল না। 9-10 এর দিকে কয়েকজন মুসলিম মিলে আস্তে আস্তে উদ্যোগ নিয়ে তৈরি করলো একটা মসজিদ, সেটা একটা দোকান ভাড়া নিয়ে ছোট আকারে। তারপরে দেখা গেল যে তারা অ্যারেঞ্জ করছে ঈদের নামাজ। তা আমাদের যেহেতু আমার হাজব্যান্ড ওখানকার সেক্রেটারি, একসাথে মিলে যেহেতু করছে, আমরা অবশ্যই তখন এখানে আসবো না। আমরা ওখানে ঈদের নামাজ পড়লাম কয়েকজন হাতে গোনা 10-15টা ফ্যামিলি মিলে। কিন্তু আজকে এই 10 বছরে 14 বছরে দেখা যাচ্ছে ওখানে হাজার মানুষ হচ্ছে নামাজ পড়তে। এবং শুধু আমি তো আমার এরিয়াটার কথা বললাম, প্রত্যেকটা এরিয়াতেই মনে একই রকম হচ্ছে। এখন আমি এখন তো পার্কে নামাজ পড়া হয়, আগে মানুষ হয়ে যায় রুমের ভিতরে, জায়গা দেওয়ার তো জায়গা নেই, সবাই আসতেছে মহিলারা বাচ্চাদের নিয়ে। তো এই যে যারা মুরব্বীরা আগের থেকে এই ধারাটা তৈরি করে দিয়ে গেছেন যে ইসলামের বা মুসলিম আমরা যারা ইসলামের চর্চাটা মসজিদ থাকবে, নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে, আজকে সেটাই ধারাবাহিকতা যারা যারা চেষ্টা করে ধরে রাখছে নেক্সট প্রজন্ম ইনশাল্লাহ করবে। তো এটাই আমাদের প্রাপ্তি, এই দেশে থেকেও আমরা করতে পারছি, এটা অনেক বড় আমাদের। সেটাই, আর সাথে সাথে আমাদের কালচারটারে যে আমরা ধরে, হ্যাঁ সব ধরনের কালচারটাকেই আমাদের তো মনে রাখতে হবে। আমরা মুসলমান, বাংলাদেশি মুসলমান, আমাদের যেমন নিজেদের ভূখণ্ডের যে একটি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি রয়েছে, এবং ধর্মীয়ভাবে কিন্তু সংস্কৃতি রয়েছে। আমরা আসলে সব ধরনের সংস্কৃতিগুলোই আমাদের পালন করবো। একজন মুসলিমের জায়গা থেকে মুসলিমদের যে সংস্কৃতি, মুসলিমদের যে জীবন বিধান, সেটি যেমন পালন করি, আমাদের কৃষ্টি, হ্যাঁ ওটাকেও আমরা ধরে রাখছি। কারণ আমরা যেখানে যারা প্র্যাকটিস করছে আমাদের সংস্কৃতি নিয়ে, সবাই কিন্তু চেষ্টা করছে আমাদের নেক্সট জেনারেশন কি করে আমাদের দেশীয় ঐতিহ্যকে তারা ধারণ করবে, বহন করবে, এবং সেটা খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার কেন জানি মনে হয় কি জানেন, যখন যেদিন ভাবি যে আজকের ঈদ, হ্যাঁ আজকে ঈদের দিন, সেদিনটাই আমার সকাল থেকে অন্যরকম লাগে। মনে হয় যে আজকের দিনের আলোটা অন্যরকম, বাতাসটা অন্যরকম, যা দেখছি সবগুলোই অন্যরকম আনন্দ আনন্দ। হ্যাঁ একটু যেহেতু ইস্ট লন্ডনে থাকি, সেখানে হয় কি যে বাংলাদেশের মতো দেখি ঈদের জামা কাপড় পরে সব বের হয়েছেন সব মেয়েরা, ওয়েদার কেমন, সবাই একটা ভালো লাগে। হ্যাঁ আমি এক ঈদে দেখলাম বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে আমি দেখেছি সব জামা কাপড় পরে ঠুরে হয়তো যাচ্ছেন, কারো বাসায় যাচ্ছেন, দাওয়াত খেতে যাচ্ছেন, মানে একটা উৎসব উৎসব লাগে। আর আরেকটি যেটি হচ্ছে ঈদের জামাত, ঈদের জামাতটা যখন পড়তে আসি সবার সঙ্গে যখন দেখা হয়, সেটা আসলে খুবই আনন্দ। বাংলাদেশে আমার আসলে ঈদের জামাত পড়তে যাওয়া হয়নি কখনো, এখানে এসে যে আসলে বাংলাদেশে আমি যেটা বলবো যে ট্রেডিশনটা একটু ডিফারেন্ট ছিল। আর মারদের চাচিদের দেখতাম খুব রান্না বান্না নিয়েই ব্যস্ত থাকতো, যেটা আমার মনে হয় যে আমরা এখানে যে কাজটা করি, যে আমরা যেহেতু জানি যে আমাদের সকালবেলা হেল্প করা কেউ নেই, আমরা মোটামুটি আগের দুদিন থেকেই গুছিয়ে প্রিপারেশনটা থাকে। আর সকালবেলা যেটা বাচ্চাদের নিয়ে যেতে হলে কি হয়, হাজবেন্ডের কাছে একা দিয়ে দিলে তো ঘরে একা, রান্না সব গোছানো থাকলে ওই সময়টা আমি তো ফ্রি আছি, তাহলে চলে যাই। তো এটা করে এখন আস্তে আস্তে যে সবাই আগ্রহী হচ্ছে যে ফ্যামিলি নিয়ে যাওয়াটা, এখন সেই জন্য মানুষও বাড়ছে, প্রত্যেকে নিজের ছেলে মেয়ে বউ নিয়ে সব ফ্যামিলিকে নিয়ে একসাথে জামাতে যাওয়া, মানে অনেকগুলো ফ্যামিলির সাথে দেখা, সবার সাথে দেখা হয়ে গেল, সেটা সকালবেলা থেকে ঈদের আনন্দ, যাদের সাথে মানে দেখা হওয়ার কথা না তাদের সাথে দেখা হয়ে যাচ্ছে, আল্লাহ ভালো লাগে। আসলে ওই সকাল থেকেই তো ঈদের আনন্দটা একদম মুখরিতে থাকে আমার মনে হয় নামাজ থেকেই। না অনেক সময় আছে, যেমন আগে যে জিনিসটা হতো যে ঈদের ঈদ কোন দিন হবে আমরা জানতাম না, এখন কিন্তু অ্যাডভান্স জেনে যাওয়া যায়। আমার কেন জানি মনে হয় জানেন, না জানেন এই যে এত কিছু জেনে যাওয়া, এত কিছু হাতের মধ্যে চলে আসা, সহজ হয়ে যাওয়া, এই সহজ হয়ে যাওয়া জিনিসগুলো আমাদের সহজ আনন্দগুলোকে নিয়ে গেছে। তা ঠিক, কিন্তু আমি একটা আপনাদের ঘটনা শুনছি, আমার একটা ঘটনা যে ছোটবেলা ঈদ আমরা রোজা এরকম তো তখন জানি না যে ঈদ কবে হবে, আজ কালকে না পরশুদিন হবে, তো আমরা তো রোজা টোজা রেখে স্কুলে গেছি, স্কুল খোলা স্কুলে গেছি, স্কুল থেকে আসার পরে শুনি যে কালকে ঈদ। আচ্ছা অলরেডি সৌদিতে ঈদ আমেজ শুরু হয়ে গেছে, চাঁদ দেখা হয়ে গেছে। তো আমার আম্মাকে আমার আম্মা বললেন যে চাঁদ যদি কোথাও দেখা হয়ে যায় তার মানে এটা রোজা হয় না। আচ্ছা আচ্ছা, আগেকার দিনে তুমি তো জানি না, বাট রোজা হয় না, যেহেতু আমরা ওইটা ফলো করি, তো যার কারণে রোজাটা আমাদের হবে না। এখন তো খুব মন খারাপ, সারাদিন রোজা রাখি কষ্ট করে, এখন আমরা রোজা ভাঙবো, আমি করছি কি, আমি আর ভাঙি না ভাঙি, পরে কি এমনি নর্মাল যখন খাবারের সময় খেয়ে দিয়ে পরে
সেটাই, কারণ দুপুরের পরে হয়ে গেলে দুপুরের পর্যন্ত একটা কষ্ট ফিল হয় পিপাসা, তারপরটা কিন্তু খুব সহজ হয়ে যায়, সময়টা দ্রুত চলে যায়। তবে ইয়াং যখন আমরা ছিলাম ওই স্কুল থেকে আসার পর রোজারকে অনেক ক্লান্ত হয়ে যেতাম, তখন কিন্তু চিন্তাই করতে পারতাম না কিছু করতে পারবো, কাত হয়ে যেতাম, কিন্তু এখন দেখেন না, আর তখন কিন্তু অনেক লেট সময় লেট আমাদের এখানে দেয় ইফতারে ছিল, রাত 9টা 9:30 দিকে লং ডে ছিল, সামার গরমের দিন, তখন কিন্তু কষ্ট লাগে, কষ্ট হতো রোজাগুলো রাখা, বাট তারপর রাখার একটা আগ্রহ থাকতো সবসময় রোজা রাখা, নামাজ পড়া, স্পেশালি সবাই মিলে নামাজ পড়া জামাতে ঘরের ভিতরে, এটা কিন্তু খুব আনন্দ লাগত। আর এই যে আমরা মানে রোজার ঈদ বলি কোরবানি ঈদের আনন্দ তো আরেকটা রকম, যে গরু কেনা খাসি কেনা কিনে নিয়ে আসবে বাসায় থাকবে, মানে ওইটার এক ধরনের আনন্দ। আর রোজার ঈদের আমার মনে হয় যে সবচেয়ে যে আমরা যে সারাটা মাস রোজা রাখলাম, রোজা রাখার পরে যে আনন্দটা সেটার কিন্তু অন্যরকম একটা ভালো লাগা সেটাই। হ্যাঁ, তো সবারই আমার মনে হয় আমাদের মতো কম বেশি একই রকম অনুভূতি এবং আনন্দর স্মৃতি একই, কারণ ছোটোবেলা তো সবারই একরকম। আর আমরা যেমন ভাবছি আমাদের মতো আনন্দ আমাদের বাচ্চারা করছে না, কিন্তু ওরাও কিন্তু ঠিকই ওদের একটা মেমোরিজ নিয়ে, সেটাই বললাম যে ও যখন ওর বাচ্চাদেরকে বলবে তখন বলবে যে আমাদের ছোটবেলাটা কত সুন্দর ছিল। প্রত্যেকটি মানুষের কাছে তার শৈশব এবং কৈশোরের সময়টা হচ্ছে গোল্ডেন টাইম, এবং যত বড়ই হোক না কেন এবং আস্তে আস্তে যত বড় হতে থাকে তার সারা জীবনেই যদি বলেন যে তুমি কি চাও, বেশিরভাগ মানুষ দেখেন দেখবেন যে ছোটবেলা ফিরে যেতে, যে আমি আমার শৈশবে ফিরে যেতে চাই। তার মানে প্রত্যেকটি মানুষের শৈশব আসলে আনন্দের থাকে, সেটাই, কারণ এত দায়িত্ব থাকে না। তো মানে আমরা যেমন বড় হওয়ার পরে বুঝতে পারছি যে যখন আমাদের বাবা মারা বড় ছিলেন আমরা ছোট ছিলাম, তাদের মাথায় কি ঘুরছে, আমরা কিন্তু আমাদের আনন্দ নিয়ে ব্যস্ত থাকতাম, আর এখন সেই জিনিসটা বুঝি যে কত রকম দায়িত্ব প্রেশার টেনশন নিয়ে এখন আমরা বাবা মা হয়েছি, সংসার চালাতে হচ্ছে এবং চারিদিক সামলাতে হচ্ছে, যে কত কিছু নিয়েও কিন্তু এটা আমি বলবো, হ্যাঁ ডে বাই ডে অনেক কিছু হয়তো বা আমরা আগের মতো পাচ্ছি না, কিন্তু আবার অনেক কিছুই আগে আমি বলবো যে এটা যদি আমি 80s বলছেন 80s 90s এর প্যারেন্টসদের কথা বলি, তখন 50% ওমেন্সরা বাংলাদেশে আর কি জব করতেন না, হাউস ওয়াইফ ছিলেন, তো তাদের লাইফ স্টাইল এক ধরনের ছিল, আর এখন তো 90% মহিলারাই জব করছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তাদের যেমন স্বাধীনতা বেড়েছে, এত প্রেশারের মাঝেও তারা নিজেকে প্রেজেন্টেবল করে অ্যারেঞ্জ করে অনেক কিছু করতে পারছে, তো আমি বলবো যে আগের থেকে মহিলারা অনেক বেশি তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে তাদের লাইফে, এবং সেটা ডে বাই ডে বাড়বে, কমবে না। আমার ধর আমার একটা মহিলা তো অবশ্যই এই দেশে আসার পরে একটা ছোট কথা বলি, মনে হতো যে বাংলাদেশে দেখেছি আমার বড় বোন ভাবি মানে মাঝখান থেকে শুধু কাজের মানুষ তো সব রেডি করে দিত, একটু রান্না করেই তারা ভীষণ টায়ার্ড হয়ে যেত, তারপরে যখন এখানে এসে সংসার শুরু করেছি দেখেছি অন্যদের সংসার অনেক কিছু করতে হচ্ছে এখানে, তখন বললাম তোমরাও বাইরে চলে আসো বাইরের দেশে তাহলে বুঝবে, আর যখন তারপর আস্তে আস্তে তো ডে বাই ডে বাচ্চা টাচ্চা হয়ে গেলে সংসারের দায়িত্ব বাড়ে, তখন ফিল হয়েছে এই দেশের একটা মহিলা তো মানে যদি মানে তুলনা করতে হয় অনেক সময় যে মা দুর্গার যেমন 8টা হাত দিয়ে অনেক কাজ করে, এক একটা মহিলারা 8টা 10টা হাত দেখে না, এক হাতে তারা অনেক দিক সামলাচ্ছে, অবশ্যই হ্যাঁ, ও মহিলারা কিন্তু বেশিরভাগ মাল্টিটাস্কিং করতে পারে, আমি যেমন ড্রাইভার, কাজের বুয়া, হ্যাঁ মা, তারপর ভাবি, যেটা চাচি, বউ, মানে সবগুলির কাজ একটা মহিলা একা করছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা মহিলা এখানে অনেক চ্যালেঞ্জ নিয়ে তারা। আমি একটা একটু দ্বিমত আপনার সাথে আমার আছে, ভৌগোলিক অবস্থান যাই হোক না কেন ঢাকায় যিনি একজন কর্মজীবী নারী, আমি দীর্ঘদিন ঢাকায় ছিলাম জব করেছি, আমি জানি আমার আমাকে কিন্তু এখানে যেমনভাবে ব্যস্ত থাকতে হয়েছে, বরঞ্চ আমি যেটা মনে করি যেখানে আমার রাস্তায় যে সময়টা নষ্ট হতো সেটা এখানে হয় না। তো বাংলাদেশে থাকতে সেই সকালে ঘুম থেকে ওঠা, অফিস করা, বাজার করা, বাসায় রান্না করা, হ্যাঁ হেল্পিং হ্যান্ড থাকতো, তারপরে বাচ্চার স্কুল টিফিন রেডি করা, বাচ্চাকে পড়াশোনায় হেল্প করা, এইখানকার মতো ব্যস্ততা কিন্তু সেখানেও ছিল, খুব বেশি কিন্তু পার্থক্য নেই এখানকার জীবনের সাথে। কর্মজীবী একজন কর্মজীবী নারীর সঙ্গে কোনো ভৌগোলিক অবস্থানে কোথাও কোনো পরিবর্তন তেমন একটা হয় না। তারপরে ওটা যেটা সংসারটা তো কিন্তু একই, সারা ওয়ার্ল্ডের যে কোনো কালচারের মানুষ
বাচ্চা, সংসার, স্বামী, সন্তান, সংসার, তো তাকে তো তার মতো করেই সংসারটা করতে হবে। রান্না বান্না, খাওয়া দাওয়া, সব দেশে খাওয়ার টেস্ট হয়তো আলাদা, কুকিং স্টাইল আলাদা, কিন্তু লাইফস্টাইল কিন্তু একই। তো সেই ক্ষেত্রে যে যেখানেই থাকুক, যাকে সংসার করতে হচ্ছে, দায়িত্ব যার উপর আছে, তাকে তো কাজ করতে হচ্ছে, কম আর বেশি এটুকুই। তারপরে আমাদের সারা পৃথিবীতেই এখন মনে হয় যে কোনো বিষয় নিয়ে যেমন বলবেন যে আগের মতো আমরা আনন্দ করছি না, আর তারপরও বলবো যে আনন্দের মাত্রাটাও কিন্তু অনেক বেড়ে গেছে। যে কোনো উপলক্ষে আমরা ওয়ার্ল্ড ওয়াইড এখন সেলিব্রেট করতে পারছি, আমরা জানতে পারছি ওয়ার্ল্ডের যে প্রান্তেই যে থাকুক না কেন, উইশ করতে পারছি ঈদে, তারপরে হচ্ছে দেখতে ভিডিও কলে দেখতে পাচ্ছি, এটার আনন্দটাও কিন্তু কম না। ঈদের দিন আমরা অনেকে আত্মীয় স্বজন যাদের প্যারেন্টস দেশে থাকেন বা ভাই বোন অন্য দেশে থাকে, সেটাই এখানে যারা ছিল প্রথম দিকে যারা এসছেন বিলেতে, তারা একটা চিঠির জন্য কত কতদিন পরে চিঠি তার পরিবারের সাথে পৌঁছাতো সেটি জানা যেত না, বোঝা যেত না, খবরই পেত না এরকম। এখন যেমন একেবারে হ্যাঁ পুরো পৃথিবীটাই এখন হাতে চিঠি, এত দূরে থাকি তারপরে কখনো মনে হয় না যে দূরে আছি, কারণ আমি ভিডিও কলে কথা বলছি, ভিডিও কলে দেখছি। এটি আসলে আপাতত জীবনের চলমান একটা প্রক্রিয়া, সামনে আরো আরো কিছু হবে, আরো আরো এগিয়ে যাবে। আগামী 50 বছরে কোথায় যাবে পৃথিবীটা টেকনোলজিতে, আমরা এই মুহূর্তে এখানে বসে থেকে কিন্তু সেটা ভাবতেও পারছি না যে আগামী 50 বছরে পৃথিবীটা কোথায় আসলে চলে যাবে। হ্যাঁ, এগিয়ে যাবে যেভাবে চলছে, আমরা তো 20 বছর আগে কত কিছুই দেখিনি যখন দেশ থেকে আসছি এখানে, আর এখন কত কিছুই দেখছি, ইনশাল্লাহ আরো বাচ্চারা দেখবে, আমরাও দেখব। যেটা এখন যে জিনিসটা হচ্ছে অনলাইনে শপিং, হ্যাঁ, অনেক প্রোগ্রাম হচ্ছে, যেমন রোজার মধ্যে আবার চাঁদ রাত আছে, দোকানপাট আছে, সাথে সাথে মেলা বসে, রোজার মধ্যে মেলা বসে, চাঁদ রাতে দাঁড়িয়ে মানে ঈদ, তারপর ঈদ হওয়ার পর ঈদের পুনর্মিলন তো পুরো মাস ব্যাপী চলতেই থাকে। আমি তো বলবো মাস ব্যাপী না, কোরবানির ঈদের আগ পর্যন্ত রোজার ঈদের পুনর্মিলনই হবে, কারণ বিভিন্ন সংগঠন, বিভিন্ন গ্রুপ, তারা কিন্তু নিজেদের মতো করে ঈদ আনন্দ মেলা। হ্যাঁ, তো সেখানে সেই অর্থেই বললাম আনন্দের ফল আমাদের বেড়ে গেছে। অবশ্যই অনেক ভালো লাগছিল দুজনের সাথে কথা বলতে, অনেক কিছুই আমরা জানলাম। তো যাওয়ার আগে কুমু, তুমি যদি কিছু বলো আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে, ভেরি শর্টলি। ঈদের দিনে সবাইকে আসলে আবারও ঈদের আনন্দ জানাচ্ছি, আর ঈদের দিনের আনন্দ শুধু ঈদের দিনের জন্য নয়, আগের থেকে যেমন শুরু হয় আরও কিছুদিন সেই আনন্দ আমেজ থেকে যাবে পরিবার বন্ধু বান্ধবের সাথে। অনেক অনেক ধন্যবাদ হাফসা ভাবে আপনাকে এই ঈদের দিনে আমাকে আমন্ত্রণ করার জন্য এই আজকের অনুষ্ঠানে, এবং যারা দেখছেন এই ইকরা টিভিতে আজকের ঈদের অনুষ্ঠানটি, তাদের সবার জন্যই ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা। আসলে তবে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আপনাকে এবং ইকরা টেলিভিশন কর্তৃপক্ষকে আমার ধন্যবাদ জানাচ্ছি, আমার আন্তরিক ধন্যবাদ। আর সেই সাথে যারা এতক্ষণ দেখছিলেন এবং আমাদের কথা শুনছিলেন, আমাদের শৈশবের কথা শুনছিলেন, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন এবং আনন্দে থাকুন। শ্রোতা বন্ধুরা, আজকে ছিল এই আয়োজন আমাদের ঘর ঘরের ঈদ। আমি হাফসা ইসলাম নিয়ে আসছিলাম, আর আগামীতে আবারও দেখা হবে। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে বেদান এলাম। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।